পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীর মধ্যে সবচেয়ে বড় করতোয়া উৎসমুখে ভারত বাঁধ নির্মাণ করায় বর্তমানে প্রাণ হারাতে বসেছে নদী। নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, তা দখল করে ধান আবাদ করেছেন স্থানীয়রা। করতোয়ার মতো জেলার অন্য সব নদ নদীও পরিণত হয়েছে মরাখালে, দখল দূষণ আর খনন না করায় অস্তিত্ব হারাতে বসেছে। এখন তো নদী আর নদী নাই, এখন তো সব মরুভূমি। ভারতে ভাই বাঁধ দিছে, এখন তো আমার দিকে তো ভাই পানি নাই, এখন মরুমি। আমরা পানি পাই কিনা তারপরে মনে করেন ধান মনতেছি, যার জন্য ইয়ের মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, মানে দখলের মধ্যে আছে। ডাঙ্গা যদি এক বিঘা করি আমি, এক বিঘাতে আমার খরচ যায় বেশি, এখানে খরচটা আমার কম, যা পরিশ্রমটা যায় আর। আমাদের তো জমি জায়গা নাই, আমরা এভাবে নদীতে কষ্ট করে ধান করে তখন খাই। একসময় এসব নদী ছিল অনেকের জীবন জীবিকার মূল উৎস। নদীতে এখন মাছ না থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় স্থানীয় জেলেদের। মাছ তো পাই তিন বয়া এক কেজি, চলে না এখন নদীতে আসে হাফ কেজি মাছ পাওয়া যায় না, এই পেশা বাদ দিতে হবে, অন্য কাজকাম করে চলতে হবে। অবশ্য করতোয়া নদীর 5 কিলোমিটার এলাকা খননের জন্য অনুমোদন পাওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। প্রাথমিকভাবে আমরা করতোয়া নদীকে খনন করার উদ্যোগ গ্রহণ করেছি, ইতিমধ্যে 5 কিলোমিটার নদী খননের প্রস্তাবনা অনুমোদিত হয়েছে, যেটা আগামী জুলাই 2017 থেকে আমরা সেটা নদী খননের কার্যক্রম শুরু করব। পরিবেশ রক্ষা ও নদীকেন্দ্রিক জীবন জীবিকা নিশ্চিতে নদ নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের উদ্যোগ চান পঞ্চগড়বাসী।